ব্লেন্ডার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবির আহমেদ আজকের পর্বে আমরা ফাইনালি আমাদের বাড়ির মডেলটা বানানোর চেষ্টা করবো এক্ষেত্রে আমরা শুরু করবো আমাদের বেস মডেল বানানোর মাধ্যমে এরপর সেখানে আমরা অল্প অল্প করে ডিটেইল অ্যাড করার চেষ্টা করবো এরপর বানাবো হচ্ছে আমাদের দরজা এবং ফাইনালি বানাবো জানালা এই কাজটা করতে গিয়ে আমরা প্রথমত আলোচনা করব মডিফায়ার সম্পর্কে এর পাশাপাশি এডিটিং এর আরো বেশ কিছু টুল টেকনিক এবং আমাদের ফাইলগুলো কিভাবে সাজিয়ে রাখতে পারি সেই বিষয়ে জানার চেষ্টা করব তো চলেন কথা না বাড়ায় শুরু করে দেওয়া যাক আমাদের আজকের টিউটোরিয়াল আমরা আমাদের প্রজেক্টে যত কাজ করতেছি সিনের মধ্যে আমাদের অবজেক্টের পরিমাণ তত বাড়তেছে কত পর্বে আমরা এই ব্যারেলের মডেলটা বানাইছিলাম তার আগের পর্বে বানাইছিলাম এই বক্সের মডেলটা আজকের পর্বে আমরা আরো অনেকগুলো অবজেক্ট বানাবো তো চলেন দেখি যে কোনো একটা প্রজেক্টে যখন এরকম অবজেক্টের পরিমাণ অনেক বাড়তে থাকবে তো সেই বিষয়গুলারে আমরা কিভাবে গুছায় রাখতে পারি সর্বপ্রথম আমি আমার অবজেক্টগুলোতে রিনেম করে নিব এই জন্য এখানে আউটলাইনারে গিয়া আমার অবজেক্টের নামের উপরে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে রিনেম অপশনটা চলে আসবে অথবা আমি যদি কিবোর্ড থেকে ফাংশন টু বাটনে ক্লিক করি তাইলেও এই রিনেম অপশন চলে আসবে এই অবস্থাতে আমি এটার নাম টাইপ করে দিলাম ব্যারেল এরপর এখানে যে কিউব জিরো জিরো টু আছে এইটা সিলেক্ট করে আমি মাউসের কার্সরটা নিয়ে আসলাম থ্রি ডি ভিউ পোর্টে এরপর কিবোর্ড থেকে ক্লিক করলাম এফ টু বাটনে বাটনে ক্লিক করলে দেখতে পারবো আমাদের যে রিনেম অপশন সেটা আমাদের যেই জায়গায় জায়গায় আছে সেই চলে আসছে এই অবস্থায় আমি এটার নাম টাইপ করে দিলাম বক্স মোটামুটি আমাদের দুইটা রিনেম করা হয়ে গেল এখন আমরা চাইলে এগুলার আলাদা আলাদা গ্রুপ করে রাখতে পারি তো ব্লেন্ডারে এই গ্রুপে বলা হয় কালেকশন বাই ডিফল্ট একটা কালেকশন দেওয়া থাকে বাট আমরা আমাদের প্রয়োজন মতো চাইলে অসংখ্য কালেকশন বানাইতে পারি এই জন্য এখানে যে নিউ কালেকশন বাটন আছে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই জায়গাতে একটা নতুন কালেকশন তৈরি হয়েছে আগের বারের মতো এটাতে ডাবল ক্লিক করে আমরা এটা রিনেম করতে পারি এক্ষেত্রে আমি এটার নাম দিলাম বেসিক মডেল আপনারা আপনাদের পছন্দ মতো নামকরণ করতে পারেন এরপর আমরা আমাদের অবজেক্টে কালেকশনের ভিতরে নেওয়ার জন্য প্রথমত অবজেক্টটা সিলেক্ট করে লেফট বাটনে ক্লিক করা মাউসটা ড্র্যাগ করব। ট্র্যাক করে আমাদের মাউসটা যখন এই কালেকশনের নামের উপরে থাকবে তখন আমাদের লেফট বাটনটা ছেড়ে দিবো বা এটা রিলিজ করে দিব তাহলে দেখতে পারবো আমাদের অবজেক্টটা এই কালেকশনের ভিতরে চলে গেছে কোনো একটা অবজেক্ট কালেকশনের ভিতরে নেওয়ার শর্টকাটও আছে সেটা হইতেছে প্রথমত আমাদেরকে অবজেক্টটা সিলেক্ট করে নিতে হবে এক্ষেত্রে আমি বক্সটা সিলেক্ট করলাম এরপর কিবোর্ড থেকে এম এ ক্লিক করব এম হইতেছে মুভ টু শর্ট ফর্ম এরপর এখান থেকে আমরা যেই কালেকশন বানাইছি সেইখানে সেইটার নামের উপরে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের অবজেক্টটা সেই কালেকশনের ভিতরে মুভ করবে তো অবজেক্টগুলা কালেকশনের ভিতরে রাখার সুবিধা হইতেছে প্রথমত আমরা এগুলার এক্সপ্যান্ড অথবা কলাপস করে দেখতে পারি এছাড়াও আমরা যদি কোনো একটা কালেকশন হাইড করি তাহলে সেই কালেকশানের ভিতরে যতগুলা মডেল আছে সেই সবগুলা একসাথে হাইট হয়ে যাবে আবার সেগুলো যদি আনহাইড করি তাহলে সিনের মধ্যে অবজেক্টগুলো আমরা একসাথে আবার ভিজিবলি দেখতে পারবো এখন আমি এখানে আরো কয়েকটা কালেকশন বানাই নিতেছি প্রথমত এখানে নিউ কালেকশন বাটনে ক্লিক এটা কালেকশন গেছে আমি এবারে এই কালেকশনের মুখ করলাম এই উপরে কালেকশনের উপরে যেন এটা বাইরে চলে আসে এরপর এটার নাম দিলাম লাইট ক্যামেরা এরপর আমাদের ক্যামেরা আর লাইট যে দুইটা অবজেক্ট আছে এই দুইটার ড্র্যাক করে লাইট ক্যামেরার ভিতরে নিয়ে গেলাম এটাতে কলাপস করে রাখি এরপর এই উপরের কালেকশনটা সিলেক্ট করে আমি আরো একটা কালেকশন তৈরি করব যেন আমাদের এই কালেকশনটা এই কালেকশনের ভিতরে থাকে তো এরপরে এটার নামকরণ করে দিব হোম আমাদের আজকের পর্বে যে অবজেক্ট গুলো আমরা বানাবো সেই অবজেক্ট গুলো আমরা এই হোম কালেকশনের ভিতরে নিয়ে মুভ করে রাখবো আমাদের বেস মডেলটা বানানোর জন্য আমি সর্বপ্রথম শিফট এতে ক্লিক করে একটা কিউব বানিয়ে নিতেছি আমাদের এই পাশে বেস মডেলের ফাইনাল আউটপুটটা বসানো আছে যেন মডেলটা বানানোর সময় বিভিন্ন অংশ এক্সপ্লেন করতে সুবিধা হয় এখানে প্রথমত আমাদের এই কিউবটারে আমাদের বেস মডেলের একটা ইনিশিয়াল শেপে নিয়ে আসতে হবে এই জন্য এটারে প্রথমত অ্যাসে ক্লিক করে এক্স থেকে কিছুটা স্কেল করতে হবে এরপর অ্যাসে ক্লিক করে জেড এক্সিসে কিছুটা স্কেল ডাউন করতে হবে এরপর এ ক্লিক করে ওয়াই এক্সিসে কিছুটা স্কেল ডাউন করতে হবে এখন কতটুকু ছোট বা বড় করব এটা আসলে আই বলিং এর উপর নির্ভর করে অর্থাৎ এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে দেখে মোটামুটি অ্যাডজাস্ট করা যে আমি কতটুকু এটা উঁচু রাখতে চাই বা কতটুকু প্রসারিত রাখতে চাই সেই বিষয়গুলো তো এর আগে যেহেতু আমি মডেলটা বানাইছি এবং এইভাবে বারবার এটা চেক করতে অনেক বেশি সময় যায় এই জন্য আমি আগের মডেলে যে ভ্যালুগুলো বসেছিলাম ফাইনালি সেই ভ্যালুগুলো এখানে ফলো করার চেষ্টা করব আপনাদেরকে এক্স্যাক্টলি এই ভ্যালু বসাইতে হবে বিষয়টা এরকম না জাস্ট দ্রুত করার জন্য আপনারা ছেলে এই ভ্যালুটা বসাইতে পারেন অথবা একটু নিজের মতো কইরা এগুলারে ছোট বড় কইরা আপনারা সেই অনুসারে কাজ করতে পারেন তো প্রথমত এই কিউবের জন্য ইনিশিয়াল যে স্ট্রাকচার সেই ক্ষেত্রে আমি এটার এক্স ডাইমেনশন বসে দিতেছি ওয়ান মিটার ওয়াই ডাইমেনশন বসাইতেছি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এবং জেড ডাইমেনশন বসাইতেছি ওয়ান মিটার এটা হলো আমাদের বেস মডেলের ইনিশিয়াল একটা স্ট্রাকচার এরপর যেহেতু আমরা এটা স্কেল পরিবর্তন করছি অবজেক্ট পড়ে এই জন্য আমাদের এখানে স্কেল ভ্যালুটাও পরিবর্তন হয়ে গেছে বাট আমরা সবসময় চেষ্টা করি যে এটা আসলে ওয়ান 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 রাখার এই জন্য প্রথমত অবজেক্টটা সিলেক্ট করা কন্ট্রোল এতে ক্লিক করা এখানে স্কেলটা অ্যাপ্লাই করে দিব ফলে দেখতে পারবো আমাদের স্কেল ভ্যালু ওয়ান 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 হয়ে গেছে এরপর আমরা আমাদের অবজেক্টারে উপরের দিকে একটু মুভ করে দেব যেন আমাদের অবজেক্টটা আমাদের যে ওয়ার্ল্ড অরিজিন বা গ্রাউন্ড লেভেল এটার উপর দিকে থাকে এটা অ্যাপ্রক্সিমেট জিরো পয়েন্ট ফাইভ ইউনিট উপরে দিকে নিলাম এরপর ট্যাবে ক্লিক করা ফাইনালি চলে যাবো আমাদের অবজেক্টের এডিট মোডে এখান থেকে ফেস সিলেকশন মোডটা অন করে নিলাম এরপর উপরের যে ফেসটা আছে এটা সিলেক্ট করা এটাকে এক্স টুট করবো উপরের দিকে কাইন্ড অফ জিরো পয়েন্ট ফাইভ ইউনিট এরপর এটাকে স্কেল করতে হবে এক্স এক্সিসে স্কেল ডাউন করে আমরা এটা সেন্টারে নিয়ে আসতে পারি অথবা আমরা এই ক্ষেত্রে একটা নতুন কমান্ড শিখতে পারি সেটা হইতেছে প্রথমত এখানে বার টেক সিলেকশন মোডটা অন করে নিলাম এরপর এখানে এই ভার্টেক্স এবং এই ভার্টেক্স এই দুইটা ভার্টেক্স সিলেক্ট করলাম এরপর কিবোর্ড থেকে ক্লিক করব এম বাটনে ফলে দেখতে পারবো আমরা এখানে অপশন পাবো মার্জ অপশন মার্জ হইতেছে মূলত অনেকগুলো একটা ভার্টেক্সে রূপান্তর করে দেওয়া তো এখান থেকে আমরা যদি এক সেন্টারে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের এই যে দুইটা ভার্টেক্স এই দুইটা ভার্টেক্স মিলা সেন্টারে একটা ভার্টেক্সে জয়েন্ট হয়ে গেছে বা মার্জ হয়ে গেছে একইভাবে আমরা যদি এই পাশের এই দুইটা ভার্টেক্স সিলেক্ট করা এরপর এম এ ক্লিক করা মার্চ এট সেন্টারে ক্লিক করি তাহলে এই দুইটা ভার্টেক্সও এরকম সেন্টারে এসা মার্চ হয়ে যাবে ফলে আমরা এইখানে একটা ট্রাইঙ্গেল শেপ পেয়ে যাব এবং আমাদের বেস মডেলের যে চালের অংশের কার্ভটা সেটা পাওয়া যাব এরপরে আমরা এখান থেকে আবার চলে যাব ফেস সিলেকশন মোডে এখান থেকে উপরের এই দুইটা ফেস সিলেক্ট করবো এরপর অল্টার ইতে ক্লিক করা এখান থেকে এক্সট্রুড ফেসেস অ্যালং নরমালি ক্লিক করব এটা বাইরের দিয়ে কিছুটা ড্র্যাক করে দিই এটার অফসেট হবে অ্যারাউন্ড জিরো পয়েন্ট জিরো ফাইভ ইউনিট এখানে একটা ছোট্ট সমস্যা সেটা হইতেছে এই জায়গাতে যতটুকু এক্সট্রুট হয়েছে এই জায়গাতে সেই এক্সট্রুশনটা ইভেন হয় নাই এই জন্য আমরা এখানে থেকে অফসেট ইভেন অপশনটা অন করে দিব ফলে এই জায়গাতেও এটা ইকুয়ালি এক্সট্রুট হবে এরপর আমরা এই পাশের আর এই পাশের এই দুইটা ফেস সিলেক্ট করা এটারে এক্সট্রুট করব ওয়াই এক্সিসে এই দিকে এটা কতটুকু এক্সট্রুড করব এটা হবে কাইন্ড অফ জিরো ইউনিট এরপর এই পাশের দুইটা ফেস সিলেক্ট করব এই দুইটা ফেসও এক্সট্রুড করব ওয়াই এক্সিস এ এই দিকে এটাও বসাই দিব জিরো পয়েন্ট জিরো সেভেন ইউনিট যেহেতু আমরা এই পাশে জিরো পয়েন্ট সেভেন ইউনিট বসেছি এই পাশে জিরো পয়েন্ট সেভেন ইউনিট বসাবো আপনারা যদি অন্য ভ্যালু দিয়ে থাকেন তো সেটা দিতে পারেন বা চোখে অন্য কোনো ভ্যালু দিতে পারেন সমস্যা নেই এরপরে আমরা এই নিচের দিকের ফেসগুলো সিলেক্ট করবো এক্ষেত্রে আমি অল্টার জেটে ক্লিক করে এক্সট্রো অন করে নিলাম যেন আমাদের দেখতে সুবিধা হয় প্রথমত নিচের অংশের এই পাশের এই তিনটা ফেস সিলেক্ট করব একই সাথে এই পাশের এই তিনটা ফেস একসাথে সিলেক্ট করবো তো এই ছয়টা ফেস সিলেক্ট করে আমরা একবারে অল্টার ইতে ক্লিক করব এখান থেকে এক্সট্রোট ফেস আর নর্মালি ক্লিক করব এরপর বাইরের দিকে ড্র্যাক করব। ফলে দেখতে পারবো যে আমাদের চালের অংশটা বাইরের দিকে বর্ধিত হইতেছে এটার ভ্যালু হবে কাইন্ড অফ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ইউনিট এতটুকু পর্যন্ত আমরা এটাতে বর্ধিত করে দিলাম তো মোটামুটি চালের অংশটা হয়ে গেল এখন দরকার হইতেছে আমাদের এই যে রিংগুলো আছে এগুলো একটা একটু করে বানাইতে হবে এই জন্য প্রথমত এখানে একটা লুপকাট বানিয়ে নিলাম এই লুপকারটারে উপরের দিকে নিয়ে যাব এখন এমনিতে আমরা এটা এই জায়গায় এইভাবে রাখতে পারি এরপরে এক্সট্রুড করতে পারি বাট এই জায়গায় আপনাদেরকে আরেকটা বিষয় শেখাই সেটা হইতেছে আমি এখানে উপর থেকে এক্স্যাক্টলি জিরো পয়েন্ট জিরো সিক্স মিটার বা ছয় সেন্টিমিটার ভ্যালু রাখতে চাই এই জন্য প্রথমত আমরা এই যে এজটা আছে এই এসটারে একদম উপরের এজে নিয়ে যাব এরপর সেইখান থেকে জিরো পয়েন্ট জিরো সিক্স মিটার বা ছয় সেন্টিমিটার নিচের দিকে নামাবো এখন এই এসটারে এক্স্যাক্টলি এই এজ পরিমাণ কিভাবে নিব এমনিতে ম্যানুয়ালি তো আমরা ড্র্যাক করে নিতে পারি বাট একটা শর্টকাট শিখবো সেটা হইতেছে নরমালি আমরা জি বাটনে ক্লিক করে কোনো একটা ভার্টেক্স বা ফেস বা এজ এগুলো মুভ করতে পারি বাট এই অবস্থাতে আমরা যদি আরেকবার জি বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের যে এজটা আছে এই এসটা শুধুমাত্র এই দুই পাশের এজের যে এরিয়া এই এরিয়ার মাঝখানে মুভ করতেছে এবং আমরা মাউস যতই মুভ করি না কেন এটা সেই এরিয়ার বাইরে যাবে না তো দুইবার জি হইতেছে মূলত স্লাইড কমান্ড এক্ষেত্রে আমরা এই এজটারে এর নির্দিষ্ট অঞ্চলে এর এরিয়ার ভিতরে আমরা স্লাইড করতে পারবো তা আমি দুইবার জিতে ক্লিক করে উপর দিকে ড্র্যাক করে আমাদের এই এস্টারে একদম উপরের দিকে নিয়ে গেলাম এরপর উপর দিক থেকে এই জেড এ ক্লিক করে এটা নিচের দিকে ড্র্যাক করব এটা হবে কাইন্ড অফ মাইনাস জিরো পয়েন্ট জিরো সিক্স অর্থাৎ ছয় সেন্টিমিটার উপর থেকে নিচের দিকে নামাই নিলাম এরপর নিচের দিকেও আমরা একটা এজ বসাবো প্রথমত কন্ট্রোল আরে ক্লিক করে একটা এজ লুপ বানাইলাম এরপর দুইবার জিতে ক্লিক করে এটা একদম নিচের দিকে ড্র্যাগ করে দিলাম এরপর এটা কিছুটা উপরের দিকে ট্র্যাক করব এই ক্ষেত্রে এটার ভ্যালু বসাইতেছি 0.05 জানা এটা 5 সেন্টিমিটার পরিমাণ উপরের দিকে উঠাছে এরপর আবার কন্ট্রোল আর এ ক্লিক করে আরেকটা লুক কাট বানাবো এরপর এটা নিচের দিকে নামাবো এটা আমি এখান থেকে পরিবর্তন করতেছি এখানে গ্লোবাল সিলেক্ট করে এটা ভ্যালু বসিয়ে দিলাম 0.3 এতটুকু পরিমাণ উচ্চতাতে আমি মূলত রাখছিলাম তারপরে আপনারা এটা ম্যানুয়ালিও রাখতে পারেন বা স্পেসিফিক ভ্যালু এখানে থেকে বসাতে পারেন এরপর আমরা এখানে আরেকটা এজ লুক নিব জিজিতে ক্লিক করে এই এজ লুকটা উপরের দিকে নিয়ে যাব এরপর উপরে এক্সিস এ ক্লিক করে জেড এক্সিস ক্লিক করে এটা নিচের দিকে নামাই দিলাম এটা হবে মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা উপর দিক থেকে পাঁচ সেন্টিমিটার নিচে নামাই দিলাম তো মোটামুটি আমরা আমাদের রিং এর অংশগুলো পেয়ে গেলাম এখন এই রিং এর অংশগুলো এক্সট্রুড করতে হবে এই জন্য প্রথমত এখান থেকে ফেস সিলেকশন মোডে গেলাম এরপরে অল্টার বাটনে চাপ দিয়া এখানে এই লুপটা পুরোটা সিলেক্ট করলাম এরপর আবার শিফট বাটনে চাপ দেওয়া এরপর অল্টার বাটনে চাপ দেওয়া এই লুপটা সিলেক্ট করলাম এরপর আবার শিফট বাটনে চাপ দেওয়া অল্টার বাটনে চাপ দিয়া লেফট ক্লিক করে উপরের এজ লুপটা সিলেক্ট করলাম এই সবগুলা ফেস একসাথে সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে অল্টার ই বাটনে ক্লিক করব এখান থেকে এক্সট্রুট ফেস অ্যালাং নর্মাল দিলেও পারেন অথবা এক্সট্রুট ইন্ডিভিজুয়াল ফেস দিলেও পারেন আমি এর আগে আমার মডেলে ইন্ডিভিজুয়াল ফেস দিছিলাম তো এখন এখানে সেটাই দিতেছি জাস্ট কমন্ডার সাথে পরিচিত হওয়ার জন্য এটা বাইরে থেকে ইন্ডিভিজুয়ালি এক্সট্রুট করে দিলাম এরপর এখানে বসলাম জিরো পয়েন্ট জিরো টু ফাইভ আই গেস এতটুকু পরিমাণ বাইরে দিকে এটা এক্সট্রুট করে দিব তো এটা হয়ে গেল মোটামুটি আমাদের বেস শেপ এখানে নিচে আরেকটা শেপ আমরা বানাবো এটা সিম্পল একটা কিউব প্রথমত শিফট এতে ক্লিক করে একটা কিউব বানিয়ে নিলাম এরপর এটার স্কেল করব জেড এক্সিস এ এটা আমি ম্যানুয়ালি ভ্যালু বসিয়ে দিতেছি 0.01 0.02 আই গেস এরপর এটার এক্স এক্সিস এ কিছুটা ছোট করে দেই এবং ওয়াই এক্সিস এ কিছুটা ছোট করে দেই এটা জাস্ট আমাদের বেস যেটা আছে সেটা বসানোর জন্য বা সেটা রাখার জন্য একটা এরিয়া আর এখন এই দুইটা জিনিসটা আমি জাস্ট রিনেম করে দিতেছি প্রথমটা দিলাম বেস এবং দ্বিতীয়টার নামকরণ করলাম গ্রাউন্ড এবং এই দুইটা জিনিস আমি ড্র্যাগ করে আমাদের হোম কালেকশনের ভিতরে নিয়ে রাখলাম তো হয়ে গেল মোটামুটি আমাদের বেস মডেল এখন চলেন অল্প অল্প করে আমরা ডিটেল মডেলগুলো বানানোর চেষ্টা করি এক্ষেত্রে শুরুতে আমরা এরকম একটা পিলারের মডেল বানাবো এবং এরপরে আমরা এই টাইল এবং নিচের উডের কাজগুলো করব এখন প্রথমত পিলার বানানোর জন্য শিফটেতে ক্লিক করা একটা কিউব বানিয়ে নিলাম এরপর এটার আমার স্কেল করে একটু ছোট করতে হবে এটা ডাইমেনশনগুলো আমি এখানে বসে দিতেছি প্রথমত এটার এক্স ডাইমেনশন হবে জিরো মিটার ওয়াই ডাইমেনশন হবে জিরো পয়েন্ট ওয়ান মিটার আর জেড ডাইমেনশন বা উচ্চতা হবে ওয়ান মিটার এরপর আমাদেরকে এই পিলারটা এই কর্নারে নিয়ে আসতে হবে এটা আপনারা চাইলে এরকম মেনুয়ালি ড্র্যাক করে করে এনা বসাতে পারেন বাট আমি এই ক্ষেত্রে এটার স্পেসিফিক লোকেশন ভ্যালু বসাতেছি সেটা হইতেছে এক্স লোকেশন জিরো পয়েন্ট ফাইভ মিটার ওয়াই লোকেশন মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার জেড লোকেশন জিরো পয়েন্ট ফাইভ মিটার ফলে দেখতে পারবেন আমাদের যে পিলারটা এটা এক্স্যাক্টলি এই কর্নারে বসে গেছে এখন আমাদেরকে এই পাশের কর্নারগুলোতেও পিলার বসাইতে হবে কিন্তু আমরা এটা করবো একটা মডিফায়ারের মাধ্যমে এখন প্রশ্ন হইতেছে মডিফায়ের জিনিসটা আসলে কি মডিফায়ার হইতেছে কোনো একটা বেজ মেস ডিস্ট্রয় না করা এটার সাথে আরো নতুন নতুন ফিচার অ্যাড করা ফর এক্সাম্পল আমরা যদি আপনাদেরকে এই পিলারটা একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই পিলারের ক্ষেত্রে আমি মাত্র এই একটা পাশ মডেল বানাইছি এবং অন্য পাশগুলা এখানে যে মডিফায়ার আছে সেগুলোর মাধ্যমে এই ক্ষেত্রে আমি যদি আমাদের অরিজিনাল যে মেশ আছে সেটার কোনো কারণে মডিফাই করি তাহলে দেখতে পারবেন অন্য পাশেও সেইগুলা অটোমেটিক্যালি মডিফাই হয়ে যেতেছে এখন প্রশ্ন হইতেছে যে মডিফায়ার জিনিসটা আমরা কিভাবে আমাদের কাজে ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে কোনো একটা অবজেক্টে মডিফায়ার অ্যাড করতে হইলে প্রথমত সেই অবজেক্টটা সিলেক্ট করা এখানে প্রপার্টিস এর মধ্যে থেকে আমাদেরকে চলে যেতে হয় মডিফায়ার প্রপার্টিসে এটাতে ক্লিক করার পর এখানে অ্যাড মডিফায়ার অপশন আসে এটাতে ক্লিক করলে মোটামুটি যতগুলো মডিফায়ার আছে সেটার একটা তালিকা এই জায়গাতে দেখা যায় আর আপনি যদি ব্লেন্ডার 41 ব্যবহার করে থাকেন তাহলে অ্যাড মডিফায়ারে ক্লিক করার পর আপনার তালিকাটা দেখতে কিছুটা এরকম মনে হবে ইনিশিয়ালি মনে হতে পারে যে ব্লেন্ডার ফোর পয়েন্ট ওয়ানে তো মনে হয় আসলে মডিফায়ার সবগুলো নাই কিন্তু ব্লেন্ডার থ্রি পয়েন্ট সিক্সে যতগুলো মডিফায়ার আছে সবগুলো ফোর পয়েন্ট ওয়ানে আপনি পাওয়া যাবেন আর ফোর পয়েন্ট ওয়ানে আরও এক্সট্রা অনেক বেশি মডিফায়ার আছে ফর এক্সাম্পল এখানে যে অ্যারে মডিফায়ারটা আপনি দেখতে পারতে থ্রি পয়েন্ট সিক্সে এটা যদি আমি আপনাকে ফোর পয়েন্ট ওয়ানে যাই দেখাই তাহলে অ্যাড মডিফায়ারের মধ্যে থেকে এখানে জেনারেটার ভিতরে এখানে আপনি অ্যারে মডিফায়ারটা পাওয়া যাবেন আর ফোর পয়েন্ট ওয়ানে আর একটা এক্সট্রা আপনি যদি করেন তাহলে যে কোনো একটা মডিফায়ারের নাম টাইপ করলে সেই মডিফায়ারটা ইমিডিয়েটলি আপনার সামনে চলে আসবে সো এটা একটা ভালো অপশন পয়েন্ট যাই হোক আমরা আবার আমাদের থ্রি পয়েন্ট সিক্স ভার্সনে ব্যাক করতেছি এখানে আমি প্রথমত আমাদের এই যে পিলারটা আছে এটার সাথে একটা মডিফায়ার অ্যাড করবো এই জন্য এখান থেকে অ্যাড মডিফায়ারে ক্লিক করা এখান থেকে মিররে ক্লিক করলাম ফলে আমাদের অবজেক্টের সাথে মিরর মডিফায়ারটা অ্যাড হইল আর ব্লেন্ডার ফোর পয়েন্ট ওয়ানে আপনি এই অপশনটা পাবেন অ্যাড মডিফায়ার এরপর জেনারেট এরপর মিরর মডিফায়ার মোটামুটি আজকের পর্বে আমরা যে মডিফায়ারগুলো নিয়ে আলোচনা করব সেই সবগুলো আপনি এই জেনারেটের ভিতরেই পেয়ে যাবেন এখন চলেন বোঝার চেষ্টা করি যে মিরর মডিফায়ার জিনিসটা আসলে কি মিরর মডিফায়ারের মাধ্যমে আমরা কোন একটা অবজেক্টের একটা পাশ মডেল করি এরপর সেটা আয়নাতে দেখতে যেরকম একটা রিফ্লেকশন তৈরি হয় সেই রিফ্লেকশনটা অটোমেটিক্যালি ক্রিয়েট করে নেওয়া যায় এক্ষেত্রে আমরা আমাদের পিলারের সাথে মিরর মডিফায়ারটা অ্যাড করছি যেন অটোমেটিক্যালি এই পাশে এবং বিপরীত পাশগুলোতে এই পিলারটা কপি হয়ে যায় বা তৈরি হয়ে যায় বাট এই ক্ষেত্রে যদিও মিরর মডিফায়ারটা অ্যাড করছি কিন্তু আমরা অন্য পাশে আমাদের পিলারটা দেখতে পারতেছি না এটা ফিক্স করার জন্য প্রথমত এই পিলারটা সিলেক্ট করা কন্ট্রোল এতে ক্লিক করা এটার যে লোকেশন আছে সেটা অ্যাপ্লাই করে দেব ফলে দেখতে পারবো এখানে আমাদের যে এক্সিসটা সিলেক্টেড আছে সেই অনুসারে এক্স এক্সিসে আমরা সেকেন্ড কপিটা পাওয়া যেতেছি এবং এখান থেকে আমরা যদি ওয়াইটা সিলেক্ট করে দিই তাহলে এটা ওয়াই এক্সিসেও তৈরি হয়ে যাবে এবং এ অবস্থাতে আমরা যদি আমাদের অরিজিনাল মেশ যেটা আছে সেটার কোনোভাবে মডিফাই করি তাহলে অন্য সবগুলো কপি অটোমেটিক্যালি আপডেট হবে এখন চলে আপনাদেরকে ব্লেন্ডারের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্টের সাথে পরিচয় করায় দেই সেটা হইতেছে অরিজিন পয়েন্ট বা পিভট পয়েন্ট এই ক্ষেত্রে একটা এক্সাম্পলের মাধ্যমে আমি বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করি এখানে আপনারা একটা গাড়ির চাকা দেখতে পারতেছেন আমি যদি এটা এক্স এক্সিসে রোটেট করি তাহলে দেখতে পারবে এটা এই বিন্দু থেকে রোটেট হইতেছে অথচ আমরা জানি যে গাড়ির চাকাটা মূলত এখানে যে সেন্টার পয়েন্ট সেইখান থেকে রোটেট হওয়া উচিত ছিল এখন তাইলে এরকম হওয়ার কারণটা আসলে কি কারণটা হলো এই যে গাড়ির চাকাটা আছে এটার অরিজিন পয়েন্ট বা পিভট পয়েন্ট যেটা আছে সেটা এই বিন্দুতে সেট করা আছে অর্থাৎ অরিজিন পয়েন্ট হইতেছে এমন একটা বিন্দু বা পয়েন্ট আমাদের অবজেক্টের রোটেশন স্কেল অথবা অন্যান্য যে ট্রান্সফরমেশন ভ্যালুগুলো আছে সেগুলো ক্যালকুলেট হয় আমরা ব্লেন্ডারে বিভিন্নভাবে এই অরিজিন পয়েন্ট পরিবর্তন করে নিতে পারি প্রথমত এর আগে আমরা যেটা দেখলাম আমাদের অবজেক্টের শুরুতে অরিজিন পয়েন্ট ছিল এরপর আমরা যখন কন্ট্রোল এতে ক্লিক করে এখানে লোকেশনটা অ্যাপ্লাই করি তখন আমাদের অবজেক্টের অরিজিন পয়েন্ট চলে যায় অর্থাৎ ওয়ার্ল্ডের সেন্টারে চলে যায় এবং আমাদের লোকেশনটাও জিরো জিরো হয়ে যায় তাহলে অরিজিন পয়েন্ট অ্যাপ্লাই করার প্রথম এবং সহজ উপায়টা হলো কন্ট্রোল এতে ক্লিক করে আমরা লোকেশন অ্যাপ্লাই করলে আমাদের অরিজিন পয়েন্ট ওয়ার্ল্ডের সেন্টারে চলে যায় বাট সবসময় এই পদ্ধতিতে আমরা অরিজিন পয়েন্ট সেট করতে পারি না জন্য আরেকটা পদ্ধতি হইতেছে এই ক্ষেত্রে আমি এটা দেখায় রাখি আমরা এই চাকাটা সিলেক্ট করা প্রথমত এডিট মোড়ে গেলাম এরপর এই ফেসটা সিলেক্ট করা শিফট অ্যাসে ক্লিক করা এখানে কার্সড টু সিলেক্টেডে ক্লিক করবো ফলে আমাদের যে 3D কার্সর আছে সেটা আমরা যেই ফেজটা সিলেক্ট করছি সেই জায়গাতে চলে যাবে এরপর আবার ট্যাবে ক্লিক করে চলে আসবো অবজেক্ট মোডে এখানে অবজেক্ট থেকে সেট অরিজিন থেকে অরিজিন টু 3D কার্সরে ক্লিক করলাম ফলে দেখতে পারবো ইমিডিয়েটলি আমাদের অরিজিন পয়েন্ট বা ট্রান্সফর্ম গিজবগুলা আমাদের 3D কার্সরটা যেখানে ছিল সেইখানে চলে আসছে এখন যদি আমি আমাদের গাড়ির চাকাটা আবার এক্স করি তাহলে দেখতে পারবেন এটা ঠিকঠাক মতো রোটেট হইতেছে এখানে একটা লক্ষণীয় বিষয় হইতেছে আমরা যদি অবজেক্ট মুডে অবজেক্ট মুভ করি তাইলে সেই অবজেক্টের সাথে সাথে অবজেক্টের অরিজিন পয়েন্টও মুভ করে আর যদি এডিট মুডে যাওয়া অবস্থায় কোনো ভার্টেক্স এজ বা ফেস রে মুভ করি তাইলে সেটার অরিজিন পয়েন্ট মুভ হয় না বরং যেই পয়েন্ট থেকে আমরা এডিট মোডে গিয়েছিলাম সেই জায়গাতেই সেই অরিজিন পয়েন্টটা স্টে করে তো মডিফায়ার অ্যাপ্লাই করার ক্ষেত্রে যদি মডিফায়ারগুলো ঠিকঠাকভাবে কাজ না করে তাহলে আপনি দেখবেন যে আপনার অবজেক্টের অরিজিন পয়েন্ট অবজেক্টের রোটেশন এবং স্কেল এই ভ্যালুগুলা প্রপারলি অ্যাডজাস্ট করা আছে কি না যেহেতু আমরা আমাদের এই পিলারের স্কেলটাও পরিবর্তন করছিলাম এখন ফাইনালি আমরা এটার স্কেলটাও অ্যাপ্লাই করে দিতেছি এখন চলেন আস্তে আস্তে আমরা আমাদের বাকি মডেল বানানোটা কমপ্লিট করি এক্ষেত্রে আমি এই পিলারটা সিলেক্ট করা ট্যাবে ক্লিক করে চলে গেলাম এডিট মোডে এরপর ফ্রন্ট অর্থের ভিউ থেকে এতে ক্লিক করে এখানে সবগুলা ভার্টেক সিলেক্ট করে নিলাম এরপর শিফড ডিতে ক্লিক করে এটা একটা ডুপ্লিকেট কপি তৈরি করলাম এটা একটু উপরে দিকে নিয়ে যাই এরপর এটা এইভাবে রোটেট করতেছি এটা আমি রোটেট করব অ্যাপ্রক্সিমেট মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি এরপর এটা ড্র্যাক করবো যেন এটা মোটামুটি চালের উপরে বা চালের সাথে থাকে লাইগা এই অংশে আমি বিভিন্ন এটা এটা কনফার্ম করতেছি কোন আমি প্লেস এটারে করব থেকে দেখা কিছুটা কারণ এটা চাল থেকে কিছুটা বাইরের অংশে বের হয়ে থাকবে তো মোটামুটি এই জায়গাতে প্লেস করলাম এরপর এখানে এই অংশটা বাইরের দিকে একটু বেশি বর্ধিত হয়ে গেছে বলে আমার মনে হইতেছে এই জন্য আমি বক্স সিলেকশন মোড অন করে এইভাবে সবগুলো বার্টেক সিলেক্ট করে নিলাম এই অংশের এক্ষেত্রে আমি অবশ্যই এক্স রে ভিউটা অন করে নিব যেন সিলেক্ট হয় এবার ফ্রন্ট অর্থোগ্রাফিক ভিউ থেকে দেখা এগুলার একটু অ্যাডজাস্ট করে দিতেছি এই হয়ে গেলো মোটামুটি আমাদের অ্যাডজাস্টমেন্ট এরপরে আমরা কিছুটা ভ্যারিয়েশন আনার জন্য প্রথমত এখানে দুইটা কাট তৈরি করব একইভাবে এখানে দুইটা কাট তৈরি করব এরপর আমি এখানে ফ্রন্ট অর্থ করে ভিউ থেকে দেখি এক্স রে ভিউটা অন করে নিলাম বক্স সিলেকশনের মাধ্যমে এখানে সবগুলা বার্টিক্স আমি সিলেক্ট করে নিলাম এরপরে এগুলো একটু স্কেল করে ফার্স্টে ছোট করে নিব এইটারও এবং এই অংশের বার্টিক্সগুলো সিলেক্ট করে এগুলোর একটু ছোট করে নিব এরপরে এগুলার একটু ভিতরের দিকে ড্র্যাক করে দিব কাইন্ড অফ এইভাবে এই অংশের বার্টিক্সগুলো সিলেক্ট করা এগুলোর একটু ভিতরের দিকে ড্র্যাক করে দেব এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি দেখে নিতেছি যে আমি আসলে কতটা পরিবর্তন করতে যাচ্ছি এটা স্পেসিফিক কোনো মেজারমেন্ট নাই জাস্ট এটা যে একদম স্ট্রেট সেই স্ট্রেট লাইনটা ডিস্ট্রয় করার জন্য এটার মধ্যে কিছুটা ভ্যারিয়েশন আনার চেষ্টা করতেছি একইভাবে উপরের অংশের যে পিলারটা আছে এটারও আমি একটু মডিফাই করে দিব এই হয়ে গেল মোটামুটি আমাদের এই অংশের পিলার এবার আমরা উপর অংশে আরেকটা পিলার বসাবো এই জন্য কিউব বানিয়ে নিলাম এটার লোকেশনটা ক্লিয়ার করে দিই সেন্টার লোকেশন এখানে আমি এটার স্পেসিফিক ডাইমেনশনটা বসিয়ে দিতেছি প্রথমত হবে পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ওয়াই ডাইমেনশন হবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এবং জেড ডাইমেনশন হবে জিরো পয়েন্ট ওয়ান ফোর এটা হলো উপরের পিলারের মোটামুটি ডাইমেনশন এরপর এটার কন্ট্রোল ক্লিক করে প্রথমত স্কেলটা অ্যাপ্লাই করে নিই এরপর এটার একটু নিচের দিকে ড্র্যাগ করে দেই এখানে দেখতে পারতেছেন যে আমাদের এই অংশের পিলার এবং উপরের পিলার এটা একটা একটার সাথে ইন্টারসেক্ট হয়ে গেছে বাট এই মডেলের ক্ষেত্রে আসলে এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এটা জাস্ট কভার করলেই হবে যেন ভিতর দিয়ে কোনো গ্লিচ না থাকে বা দেখা না যায় একটা একটা ভিতরে গেলে আপাতত কোনো সমস্যা নেই এই হয়ে গেল মোটামুটি উপরে পিলার অংশ এবার এটার মধ্যে কন্ট্রোল আর এ ক্লিক করে কিছু লুপ কাট তৈরি করব এবং এখানে কিছু একটা ভ্যারিয়েশন এনে দেব যেন এখানে এরকম একটা কারভেচার শেপ আমরা পেয়ে যাই এখন আমরা আমাদের পরের যেই লেভেল অফ ডিটেইল আছে সেগুলা বানানোর চেষ্টা করব প্রথমত উপরের এই রুফ টাইলগুলা নিচের অংশের এই উডগুলা এটা করার আগে আমি একটা কাজ করে নিই সেটা হইতেছে আমাদের এই যে বেজ মডেলটা আছে এটা সিলেক্ট করে এডিট বোর্ডে যাওয়া এই যে নিচের ফেসটা আছে আমি এটা সিলেক্ট করলাম ফার্স্টে এরপর কিবোর্ড থেকে শিফট অ্যাসে ক্লিক করলাম এখান থেকে কার্সডু এ ক্লিক করব ফলে দেখতে পারবো আমাদের যে থ্রি ডি আছে সেইটা এই ফেসের সেন্টার পয়েন্টে চলে আসবে এখন আমি আবার ট্যাবে ক্লিক করা অবজেক্ট বোর্ডে ফেরত যাই এই অবস্থাতে আমি শিফট এতে ক্লিক কইরা যদি একটা কিউব তৈরি করি তাহলে আমাদের কিউবটা আমাদের থ্রিডি কারটা যেই জায়গাতে ছিল সেই জায়গাতে তৈরি হবে ফলে এখানে যে উটগুলো আমরা বানাবো সেই জায়গাতে এই কিউবটা বসানোটা সহজ হয়ে যাবে এখন আমি এই কিউবের ডাইমেনশনটা সেট করে দিতেছি প্রথমত এটার এক্স ডাইমেনশন হবে জিরো পয়েন্ট জিরো টু মিটার এটার ওয়াই ডাইমেনশন হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার আর এটার জেড ডাইমেনশান হবে জিরো পয়েন্ট টু মিটার আপনারা এখানে উপরে যেই ডিভাইডারটা রাখছিলেন সেগুলো যদি উপরে বা নিচে থেকে থাকে সেই অনুসারে এটারে স্কেল আপ বা ডাউন করে নেবেন এরপর আমি এটা ওয়াই এক্সিস এদিকে ড্র্যাগ করে নিয়ে আসতেছি এবং এটারে এক্স এক্সিসে কিছুটা এদিকে বাইরে রাখতেছি এখানে জাস্ট লক্ষ্য রাখবো এটা আমাদের উপরের যে বর্ডারটা আছে সেটা থেকে যেন একটু ভিতরের দিকে থাকে এবং আমাদের এখানে যে সার্চ আছে সেটার সাথে যেন মোটামুটি লেগে থাকে তো আমি একটু জুম করে এটার পজিশনটা অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করতেছি এক্ষেত্রে আমি এই জায়গা থেকে ওয়ার ফ্রেম ভিউটা অন রাখতে পারি যেন আমাদের এজ গুলা দেখতে সহজ হয় ওকে এরপরে এই অবজেক্টটা সিলেক্ট করা বাকি অংশগুলা আমরা মডিফায়ার এর মাধ্যমে করব এই জন্য প্রথমত এই অবজেক্টটা সিলেক্ট করা চলে যাব মডিফায়ার প্যানেলে এখান থেকে অ্যাড মডিফায়ার কা একটা মডিফায়ার অ্যাড করবো সেটা হইতেছে অ্যারে মডিফায়ার অ্যারে মডিফায়ার জিনিসটা হইতেছে মূলত আমাদের অরিজিনাল অবজেক্টের অনেকগুলো ক্লোন তৈরি করে দেয় একটা নির্দিষ্ট ডিরেকশন অনুসারে এখানে আমরা কাউন্ট যত বাড়াবো সেই অবজেক্টের ক্লোনের সংখ্যা তত বাড়তে থাকবে বাট এক্ষেত্রে আমাদের অবজেক্টের ক্লোনটা তৈরি হইতেছে এক্স এক্সিসে এই দিকে বাট আমরা চাইতেছি এটা ওয়াই এক্সিসে তৈরি করতে এখন এটা কিভাবে করব বাই ডিফল্ট এখানে রিলেটিভ অফসেটটা অন থাকে এবং এখানের যে এক্স ফ্যাক্টর সেটা থাকে ওয়ান তো এক্স ফ্যাক্টর আমরা ভ্যালু যত পরিবর্তন করব সেটা সেই ডিরেকশন অনুসারে ক্লোন তৈরি হবে বাট আমরা যেহেতু চাইতেছি এটা ওয়াই ডিরেকশনে তৈরি হইতে তাহলে প্রথমত এটার ফ্যাক্টর এক্স ভ্যালু করে দেব জিরো এরপর এটার যে ফ্যাক্টর ওয়াই ভ্যালু আছে সেটা করে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান করলাম কারণ হইতেছে প্রথমত আমাদের অবজেক্টটা যতটুকু বড় আমরা যাচ্ছি পরের ক্লনটা ততটুকু দূরে যাক এবং মাঝখানে একটু গ্যাপ রাখার জন্য এই পয়েন্ট ওয়ান সংখ্যাটা বসালাম আমি যদি এই ভ্যালুটা পরিবর্তন করি তাহলে দেখতে পারবেন এটা যত বাড়াবো আমাদের অবজেক্টগুলো তত দূরে চলে যাইতেছে এটা যত কমাবো আমাদের অবজেক্টগুলো তত কাছাকাছি চলে আসবে এখন মোটামুটি আমাদের সিনের মধ্যে দেখা আমি এটার কাউন্টটা বাড়াই দিতেছি যতগুলো হইলে মোটামুটি আমাদের সিনটা ফুলফিল হয়ে যায় অর্থাৎ নিচের অংশটা পুরোপুরি পূর্ণ হয়ে যায় মোটামুটি এতগুলো বানানোর পরে আমি চাইলে এখন এসে ক্লিক করে এগুলো আরেকটু স্কেল করে দিতে পারি ওয়াই এক্সিসে কিছুটা বড় করে দিলাম কাইন্ড অফ এরকম তো এই হয়ে গেল নিচের অংশের উট এখন একইভাবে আমাদেরকে এই পাশের উটগুলো বানাইতে হবে বাট এই ক্ষেত্রে আমরা এটার মিরর মডিফায় অ্যাপ্লাই করে দিতে পারি এই জন্য প্রথমত এখানে অ্যাড মডিফায়ার থেকে মিরর মডিফায়ারটা অ্যাড করব। এটা ডিরেকশন বা এক্সিস এক্স দেওয়া আছে এবং এটা এক্স এক্সিসে আমরা কপি করতে চাচ্ছি বাট এই ক্ষেত্রে আমরা আমাদের আউটপুটটা পাচ্ছি না কারণ হইতেছে এর আগে আমরা দেখছি যে এটা পিভট পয়েন্টটা সেন্টারে নিয়ে যেতে হবে যেন এটা সেন্টার পয়েন্ট থেকে ক্যালকুলেট হয়ে ঠিক অপোজিট ডিরেকশনে ক্লোন হয়ে যায় এই জন্য প্রথমত এই অবজেক্টটা সিলেক্ট করে কন্ট্রোল এতে ক্লিক করে আমি লোকেশনটা অ্যাপ্লাই করে দিলাম ফলে দেখতে পারবো এটা এক্স্যাক্টলি এই পাশে তৈরি হয়ে গেছে আর যেহেতু আমরা শুরুতে এটা স্কেল পরিবর্তন করছিলাম এখন আমি কন্ট্রোল এতে ক্লিক করে এটা স্কেলটাও অ্যাপ্লাই করে দিতেছি এই হয়ে গেল মোটামুটি আমাদের এই পাশের কাঠের অংশটা এখন আমরা একই প্রসেসে এই পাশের কাঠের অংশগুলো বানাবো এই জন্য প্রথমত বেস মডেলটা সিলেক্ট করা ট্যাবে ক্লিক করে চলে গেলাম এডিট মোডে এখানে নিচের ফেসটা সিলেক্ট করা শিফট এসে ক্লিক করা এখানে টু সিলেক্টেডে ক্লিক করলাম এরপর চলে আসলাম আবার অবজেক্ট মোডে এবার শিফট এতে ক্লিক করে একটা কিউব বানাবো এরপর এটার স্কেল ডাউন করতেছি কিছুটা প্রথমত ইনিশিয়াল একটা শেপ দেওয়ার জন্য এখানে আমি এক্সিক ভ্যালু বসাই দিতেছি এক্স ভ্যালু হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার ওয়াই ভ্যালু হবে জিরো পয়েন্ট জিরো টু মিটার এবং জেড ভ্যালু হবে জিরো পয়েন্ট টু মিটার এরপর এটা অ্যালাইন করব আমাদের একদম বাম পাশে কাঠের অংশটা অবস্থানে এটা নিয়ে যাওয়ার জন্য আমি এটার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা ড্র্যাক করে করে অ্যাডজাস্ট করতেছি এরপর প্রথমত এটার সাথে অ্যাড এ অ্যাড করব বাট এই ক্ষেত্রে যেহেতু আমরা চাচ্ছি এক্স এক্সিস এটা যাইতে এই জন্য আমাদের যে ফ্যাক্টর এক্স এটা জাস্ট পরিবর্তন করে করে দেবো ওয়ান পয়েন্ট ওয়ান এরপর এখানে কাউন্ট নাম্বারটা বাড়াই দিব যতটুকু বাড়াইলে মোটামুটি আমাদের এই জায়গাটা ফুলফিল হয় এবং ফাইনালি যদি কিছু কম বেশি থাকে সেটা আমরা এক্স এক্সিস এর স্কেল করে এটা অ্যাডজাস্ট করে দিতে পারি এই অংশটা এই পাশে রিপিট করার জন্য আমরা এটার সাথে মিরর মডিফায়ার অ্যাড করব এবং এটার লোকেশনটা অ্যাপ্লাই করে দিব বাট এই ক্ষেত্রে এটার মিররটা হবে ওয়াই এক্সিস এ এখানে দেখতে পাচ্ছেন এক্সিস এর ডিরেকশন সো আমাদের মিরর মডিফায়ার এর এক্সিস ভ্যালুটা এক্স থেকে পরিবর্তন করে করে দিতে হবে ওয়াই আর এখানে এক্স মিররটা অফ করে দিতে হবে তাহলে নিচের অংশের কাটটা হয়ে গেল এখানে দরজার অংশের জন্য যে অংশটা কাটা আছে সেটা আমরা যখন দরজার মডেল বানাবো তখন ইনশাআল্লাহ কেটে নিব এবার চলেন ছাদের রুফ টাইলটা বানাই এজন্য আমি প্রথমে থ্রি ডি কার্সটা এখানে নিয়ে আসলাম এরপর শিফটেতে ক্লিক করে একটা কিউব বানায় নিলাম এই কিউবটা আগে একটু ছোট করে নেই যেন দেখতে সুবিধা হয় এরপর এটার এক্স ভ্যালু বসাই দিব জিরো পয়েন্ট টু ওয়াই ভ্যালু বসাবো জিরো পয়েন্ট টু মিটার আর জেড ভ্যালু বসাবো জিরো পয়েন্ট জিরো টু মিটার মোটামুটি এতটুকু হয়ে গেল এখন আমি ফ্রন্ট অর্থগ্রাফিক ভিউ থেকে এক্স রে মোড অন করে এটা দেখতেছি এই অবস্থাতে আমি এটা রোটেট করবো এইভাবে এটা হবে অ্যাপ্রক্সিমেট ফর্টি ফাইভ ডিগ্রি এরপর আমি এটা অ্যালাইন করবো টপ কর্নারে অর্থাৎ আমাদের ছাদের উপরের বাম পাশের কর্নারে আমি এটা একটা কপি এখানে বসানোর চেষ্টা করতেছি ফ্রন্ট অর্থোগ্রাফিক ভিউ সাইড অর্থোগ্রাফিক ভিউ বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে দেখা এটা পজিশনটা অ্যাডজাস্ট করতেছি এখানে কিছু অংশ যদি এগুলোর ভিতরেও চলে যায় এখানে পিলারের ভিতরে বা ছাদের ভিতরে চলে যায় তাহলে কোনো সমস্যা নেই আপনারা মোটামুটি কাছাকাছি একটা অবস্থান এটা নিয়ে যাবেন ভিতরের অংশটা দেখা যাবে না যাই হোক এরপরে আমি এইটার যে লোকেশন রোটেশন এবং স্কেল আছে এগুলো ফার্স্টে অ্যাপ্লাই করে নিব যেন আমরা আমাদের মডিফায়ারগুলো প্রপারলি কাজ করাইতে পারি এই তিনটা জিনিস একসাথে করার শর্টকাটটা হলো আমি কন্ট্রোলেরতে ক্লিক করে যদি এখানে অল ট্রান্সফর্মে ক্লিক করি তাহলে এই সবগুলা ভ্যালু একবারেই অ্যাপ্লাই হয়ে যাবে তাহলে এটা হয়ে গেল মোটামুটি আমাদের ইনিশিয়াল একটা শেপ এখন আমি অ্যাড মডিফায়ার থেকে একটা একটা করে মডিফায়ার অ্যাড করবো ফার্স্টটা অ্যাডে মডিফায়ার অ্যাড করি এই অ্যাডে মডিফায়ারটা আমি প্রথমটা চাইতেছি ওয়াই অ্যাক্সিসে নিতে এই জন্য এটার যে রিলেটিভ অপসেট আছে এটা এক্স ভ্যালু করে দেবো জিরো ওয়াই ভ্যালু করে দেবো ওয়ান এখানে এই দুইটার মাঝখানে আমি কোনো গ্যাপ রাখতেছি না মাঝখানে গ্যাপটা আমি মডেলের মাধ্যমে বানাবো আমি ফার্স্টে দেখাই এটার কাউন্ট একটু বাড়াই নেই কাইন্ড অফ এই জায়গাতে আসলে আটটা দিলে এটা এক্সপ্যান্ড করে বাইরে চলে যেতেছে আবার যদি সাতটা দিই তাহলে একটু কম হয়ে যেতেছে তো আমি এখানে আটটাই দিচ্ছি দিয়া যেটা করব করবো এডিটপুরে যায় এই সবগুলো মেস্টে ধরা ওয়াই এক্স একটু বাম দিকে নিয়ে আসবো এখানে যদিও কিছু মেস এখানে পিলারের ভিতরে চলে গেছে বাট এই মডেলের ক্ষেত্রে এটা কোনো সমস্যা না দেখ এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই এডিট মোড়ে যায় উপরের এই একটা ফেস সিলেক্ট করব এই ফেসটারে ওয়াই এক্স এ একটু ছোট করে দেব এস এ ক্লিক করা তে ক্লিক করা ওয়াই এক্স এ ছোট করলাম বলে দেখতে পারবো আমাদের অন্য টাইলগুলোও ছোট হয়ে গেছে এরপর এখানে এস সিলেকশন মোডে যাব এস সিলেকশন মোডে যায় এই জায়গায় একটা এস সিলেক্ট করবো এই একটা এস রে একটু উপরের দিকে নিয়ে যাব। ফলে আমাদের মোটামুটি একটা ঢাল অংশ তৈরি হবে এরপরে আমরা এখানে আরো একটা মডিফায়ার অ্যাড করব এই মডিফায়ারটা মূলত আমাদের এই নিচের অংশের স্টেপগুলোর জন্য বাট এই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা একটু অ্যাডজাস্ট করতে হবে সময় নিয়ে আমি প্রথমত ফ্রন্ট করে ভিউ থেকে এক্স রে মোটটা অন করে এটা দেখতেছি এটা আমরা প্রথমত এটার কিছুটা এক্স ডিরেকশনে নিতে চাই এবং এরপর কিছুটা এটারে জেড ডিরেকশনে নিচে নামাইতে চাই এই জন্য আমাদেরকে এই ক্ষেত্রে ভ্যালু অ্যাডজাস্ট করতে হবে তো এটার এক্স্যাক্ট ভ্যালু না এটা আপনারা দেখা দেখা বা এখানে ভ্যালু পরিবর্তন করে করা এই বিষয়টা অ্যাডজাস্ট করবেন এখানে জেড ভ্যালুটা কমাইতে থাকলে দেখবেন যে আপনার মেজগুলো নিচে চলে যেতেছে এক্স ভ্যালু কমাইলে এটা মোটামুটি এক্স এক্সিস কাছাকাছি চলে আসবে তো এখন ভিজুয়ালি দেখা দেখা এই ভ্যালুটা আমি অ্যাডজাস্ট করতেছি আগেবারের মতো এটা যদি আমাদের চালের ভিতরে কিছু অংশ চলেও যায় তাও কোনো সমস্যা নেই আমি জাস্ট এখানে নাম্বার অফ কাউন্ট একটু বাড়ায় দিয়ে দেখি অবস্থাটা কি এ হয়ে গেল মোটামুটি আমাদের শেপ এখন আমি চাইলে ওভারঅল শেপটা একটু ছোট বড় করে নিতে পারি প্রথমত আমি এটারে ওয়াই এক্সেস একটু ছোট করে নিই এরপর এটারে এক্স এক্সিস একটু ছোট করে দিতেছি এরপর এটা স্কেলটা অ্যাপ্লাই করে দেব এখন স্কেল এক্স এক্সিসে ছোট করার কারণে এখানে এইটার যে অ্যাঙ্গেলটা সেটা একটু ভিতরে চলে আসছে সো আমাদেরকে সেকেন্ড যে এর ভ্যালুটা আছে সেই ভ্যালুটাও একটু অ্যাডজাস্ট করে দিতে হবে তো পরবর্তীতে সময় নিয়ে আমি হয়তো এই ভ্যালুটা আরো একবার অ্যাডজাস্ট করবো এখন মজার বিষয়সে আমরা যদি এই যে একটা টাইল কোনো কারণে এরকম মডিফাই করি তাহলে দেখতে পারবেন সবগুলো টাইল অটোমেটিক্যালি আপডেট হয়ে যেতেছে এখন এই অংশটা এই পাশে রিপিট করার জন্য কি করতে হবে আশা করি অলরেডি আপনারা গেস্ট করতে পারতেছেন এটার সাথে সিম্পলি একটা মিরর মডিফায়ার অ্যাড করে দিব ফলে এটা এই অংশে চলে আসবে যেহেতু এটার অরিজিন পয়েন্ট অলরেডি সেন্টারে করা আছে তো এই ক্ষেত্রে আর প্রবলেম হবে না এটা হয়ে গেলো মোটামুটি আমাদের চালের রুফ টাইল এখন আরেকটা ডিটেল বাকি আছে সেটা হইতেছে এই জায়গার যে বর্ডারটা সেই বর্ডারটা আমরা বানাবো ক্ষেত্রে আমি প্রথমত আমাদের যে বেজ মডেল আছে এটা সিলেক্ট করা ট্যাবে ক্লিক করে চলে গেলাম এডিট মোডে এখানে ফেস সিলেকশন মোডে গেলাম এরপর আমরা আমাদের এই যে ত্রিভুজ আকৃতির যে ফেসটা আছে এটা সিলেক্ট করলাম এরপর শিফট ডিতে ক্লিক করা এটা একটা ডুপ্লিকেট কপি তৈরি করব এরপর রাইট বাটনে ক্লিক করব যেন আমাদের ডুপ্লিকেট কপিটা এক্সাক্ট এই লোকেশনেই থাকে এরপর কিবোর্ড থেকে একটা শর্টকাটে ক্লিক করব সেটা হচ্ছে পি বাটন পি মূলত সেপারেট করার জন্য ব্যবহার হয় অর্থাৎ কোনো একটা মেস বা বারোটেক্স এটা সেপারেট করে আলাদা একটা অবজেক্ট বানায় ফেলতে পারি এরপর এখান থেকে সিলেকশন সেপারেট বাই সিলেকশনে ক্লিক করব যেহেতু আমরা যেই অংশটুকু সিলেক্ট করছি আমরা সেপারেট করতে যাচ্ছি সিলেকশনে ক্লিক করলে মোটামুটি এই যে যেই অংশটা আমরা সিলেক্ট করছিলাম সেটা আলাদা একটা অবজেক্ট হয়ে যাবে এবং আমরা অবজেক্ট মোটে আইসা এখন এই দুইটা অংশ আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারবো এখন আমরা যে আকৃতির অংশটা আলাদা করে বানাইছি এটা সিলেক্ট করে এটা একটু জুম করে নিই এটা সিলেক্ট করা এখানে আই বাটনে ক্লিক করা এটা চতুর্পাশে বর্ডার ইনসেট করব এটা হবে 0.05 মিটার আই গেস এতটুকু ইনসেট করলাম এরপর নিচের যে ফেসটা আছে এই ফেসটা এক্স বাটনে ক্লিক করা ডিলিট করে দিব এবং মাঝখানে ফেসটারও দরকার নেই এটাও ডিলিট করে দিব এখন আমাদের এই যে এই কর্নারগুলা এটা আমরা এই অ্যালাইনমেন্টে নিয়ে আসতে চাই অর্থাৎ এটার বরাবর আনতে চাই এটার জন্য প্রথমত এখানে ভার্টেক্স সিলেকশন মরে যাই এখানে এই ভার্টেক্সটা সিলেক্ট করা আমরা জিজিতে ক্লিক করব যেন এটা এই এক্সিসে লক হয় এরপরে কিবোর্ড থেকে সিতে ক্লিক করব যেন আমরা এই এক্সিস বরাবর এটাকে এক্সটেন্ড করতে পারি এরপর মোটামুটি ড্র্যাক করে এটা সামনের দিকে নিয়ে আসতেছি এখানে একটা গ্লিচ দেখতে পারতেছেন এখানে গ্লিচের মতো মনে হইতেছে এটা কারণ হলো যে দুইটা প্লেন একদম এক্স্যাক্ট লোকেশনে আছে এই জন্য ব্লেন্ডার বুঝতেছে না যে কোনটারে সামনে রেন্ডার করবে কোনটারে পিছনে রেন্ডার করবে তো আমরা এক্সট্রুড করলে এই গ্লিচটা আর থাকবে না সাপোজ তো জাস্ট আমরা এই ভার্টেক্সগুলো একটু অ্যালাইন করে নিতেছি এই পাশে ভার্টেক্সটা সিলেক্ট করে দুইবার জিতে ক্লিক করব যেন এটা এই এক্সিসে এটারে লক করা যায় বা স্লাইড করা যায় এরপর তে ক্লিক করব যেন আমরা এটারে এক্সটেন্ড করতে পারি সামনের দিকে এরপর এটা সামনের দিকে আমাদের এখানে যে এজটা আছে সেই বরাবর নিয়ে আসবো কাইন্ড অফ এতটুকু এরপর যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে এই দুইটা ফেসটা আলাদা আলাদা করব যেমন আমি যদি এই অবজেক্টে সিলেক্ট করে আইসোলেশন মুডে যাই নাম্বার প্যাডের ডিভাইড বাটনে ক্লিক করলে আইসোলেশন মুডে যাওয়া যায় আইসোলেশন মুডে যায় যদি আপনাদেরকে দেখায় যে আমরা এই অংশটা সিলেক্ট করে আমি যদি এখন দিতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই অংশটা মুভ করতেছে বাট আমরা এই অংশ দুইটা আলাদা আলাদা করে ফেলতে পারি এই জন্য একটা ফেস সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে ওয়াইতে ক্লিক করি তাহলে এটা আলাদা বা বিচ্ছিন্ন একটা অবজেক্ট হয়ে যাবে বা বিচ্ছিন্ন একটা মেশ হয়ে যাবে সো এখন আমি এখানে একটা এজ সিলেক্ট করে এই জায়গা থেকে একটু দূরে সরা দিতেছি কেন দুইটার মধ্যে মোটামুটি একটু দূরত্ব তৈরি হয় এবার দুইটা ফেস সিলেক্ট করে আমি একটু সামনের দিকে এক্সট্রুড করে দিব এটা হবে কাইন্ড অফ জিরো পয়েন্ট জিরো টু ফাইভ মিটার আই গেস এরপর আমি যদি আবার আমাদের আইসোলেশন মোডটা অফ করি তাহলে দেখতে পারবেন আমাদের এই অংশের ডিটেলটা মোটামুটি বানানো হয়ে গেছে এই জিনিসটা আমরা ওয়াই এক্সিসে এই পাশে রিপিট করে দিবো এই জন্য এইটার সাথে একটা মিরর মডিফাইড অ্যাড করে দিলাম এবং এইখান থেকে এক্স এক্সিসটা অফ করা ওয়াই এক্সিসটা অন করে দিলাম দ্যাটস ইট এই হয়ে গেলো মোটামুটি আমাদের ডিটেল মডেল এখন আমরা আমাদের এই দরজার অংশটা বানাবো এই জন্য শিফটেতে ক্লিক করে একটা প্লেন বানিয়ে নিলাম এই প্লেনটা মূলত আমাদের দরজার যে ব্যাকগ্রাউন্ড এরিয়াটা আছে সেটাটা কভার করবে এটা সামনের দিকে নিয়ে আসলাম যেন দেখতে সুবিধা হয় এটার এক্স ডাইমেনশন বসায় দিলাম 0.3 ইউনিট ওয়াই ডাইমেনশন বসাই দিলাম জিরো ইউনিট এরপর এটা রোটেট করব 90 ডিগ্রি এক্স এক্সিসে এখন এটার কিছুটা উপর দিকে ড্র্যাক করি যেন এটা সার্ফেস লেভেলের উপরে থাকে হবে অ্যাপ্রক্সিমেট জিরো পয়েন্ট থ্রি ফাইভ ইউনিট এখন এটার ওয়াইএক্স এসে আমি এইদিকে ড্র্যাক করবো যেন এটা মোটামুটি আমাদের দেয়ালের অংশের সাথে লাইগা থাকে এক্ষেত্রে আমি জুম করে করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে দেখে অ্যাডজাস্ট করতেছি মোটামুটি এতটুকু অ্যাডজাস্ট করার পর এখন আমরা আমাদের পরের অংশে যাবো বাট তার আগে একটা বিষয় আপনাদেরকে দেখাই সেটা হইতেছে আমাদের নিচের অংশের যে কাঠগুলো আছে বা আমাদের এইখানে যে বর্ডারটা আছে এটার জন্য আমাদের এই জায়গায় দটের মডেল বানানোটা একটু মুশকিল বা এটা দেখাটা একটু মুশকিল হয়ে যাবে আমি প্রথমত নিচের অংশে যে কার্ডগুলো আছে এটা সিলেক্ট করে এখান থেকে এটা হাইড করে দিলাম আর আমাদের এখানে যে বর্ডারটা আছে এটার আপাতত হাইড করার সুযোগ নেই এটা কাটে নিতে হবে বাট কাটার আগে আমরা আমাদের দরজার যে বর্ডারটা আছে সেটা বানায় নিই এই জন্য শিফটেতে ক্লিক করে একটা কিউব বানিয়ে নিলাম এটা একটু ছোট করে নিই যেন দেখতে সহজ হয় একটু সামনের দিকে নিয়ে আসি এটার যে এক্স ডাইমেনশন সেটা হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ ইউনিট ওয়াই ডাইমেনশন এটা হবে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ইউনিট এবং জেড ডাইমেনশন এটা হবে জিরো পয়েন্ট সেভেন ইউনিট এরপর এটার কিছুটা উপর দিকে নিয়ে যাই ফার্স্টে অ্যাপ্রক্সিমেট জিরো পয়েন্ট থ্রি ফাইভ ইউনিট এটা হলো এটা জেড লোকেশন এখন আমি এটারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা এটারে অ্যাডজাস্ট করব যেন এটা আমাদের দরজার যে প্রান্ত আছে বা বর্ডার আছে সেই জায়গাতে নিয়ে যেতে পারি মোটামুটি এতটুকু কানার পর এটা এই জায়গাতে আমি রাখলাম এবার এটার লোকেশন রোটেশন স্কেল এই তিনটা ভ্যালু কন্ট্রোল এতে ক্লিক করে অল ট্রান্সফর্ম সিলেক্ট করে আমি অ্যাপ্লাই করে দিলাম এখন ট্যাবে ক্লিক করে চলে যাব এডিট মোড়ে এরপরে এখানে সবগুলা ভার্টেক্স সিলেক্ট করে শিফট ডিতে ক্লিক করে এটা ডুপ্লিকেট করব এরপর এটারে এক্স এক্সিসে কিছুটা বাম দিকে নিয়ে আসবো আমি এখানে ফ্রন্ট অর্থকারের ভিউ থেকে দেখতেছি এরপর আরও একবার ডুপ্লিকেট করবো শিফট ডিতে ক্লিক করে ডুপ্লিকেট করলাম এক্স এক্সিসে একটু এই দিকে নিয়ে আসি এরপর আরে এ ক্লিক করে এটা নাইনটি ডিগ্রি রোটেট করব ওয়াই এক্সিস এ এরপর এটার উপর দিকে নিয়ে যাব আমি এই ক্ষেত্রে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা এটা অ্যাডজাস্ট করতেছি প্রথমত এটার স্কেল করে ছোট করে নিতেছি এবং বাকিটা পজিশন চেঞ্জ করে দিতেছি এখানে এক্সাক্ট লোকেশনে হইতে হবে বিষয়টা এরকম না অর্থাৎ প্রত্যেকটা এজ টু এজ একদম মিলেই তবে এরকম না একটু গ্যাপ থাকলে সমস্যা নেই এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হইতেছে আমাদের যে বেস মডেল আছে সেই বেস মডেলের এই অংশগুলা কাইটে নিতে হবে অর্থাৎ এখানে অতিরিক্ত যে বর্ডার আছে দিতে হবে এই জন্য প্রথমে আমাদের বেস মডেলটা সিলেক্ট করলাম এরপর ট্যাবে ক্লিক করে চলে গেলাম এডিট মোডে এখানে আমি দুইটা লুপ কাট তৈরি করব কন্ট্রোল আর এ ক্লিক করে এরপর এখানে যে প্রথম লুপ কাটটা আছে অল্টার বাটনে ক্লিক করে এই লুপ কাটটা সিলেক্ট করলাম এরপর ফ্রন্ট অর্থোগ্রাফিক ভিউ থেকে দেখা এটারে এক্স এক্সিসে ডান দিকে নিয়ে আসবো এটা মোটামুটি আমাদের দরজার যে বর্ডার আছে ততটুকু পর্যন্ত নিয়ে আসবো এই পাশে লুপকারটা অল্টারে ক্লিক করে আমরা সিলেক্ট করলাম পুরো এই লুপটা এরপর এটা এক্স এক্স এর কিছুটা বাম থেকে নিয়ে আসবো এই পাশে দরজার যে বর্ডার আছে সেই পর্যন্ত এতটুকু মোটামুটি দুটা লুপকাট আমাদের নেওয়া হয়ে গেল এখন আবার অবজেক্ট মোডে আইসা আমাদের বেস বর্ডারটা সিলেক্ট করে আইসোলেশন মোডে চলে গেলাম যেন এটা নিয়ে কাজ করতে সুবিধা হয় এরপর ট্যাবে ক্লিক করে চলে যাব এডিট মোডে প্রথমে আমি এখানে যে তিনটা ফেস আছে এই তিনটা ফেস সিলেক্ট করে এগুলো ডিলিট করে দিব এরপর নিচের অংশের এই তিনটা ফেস সিলেক্ট করা এই তিনটা ফেসটাও ডিলিট করে এখানে সিলেকশন বোর্ডে গেলাম এই জায়গাতে আমি এই সিলেক্ট করব কিবোর্ড থেকে অ্যাপ বাটনে ক্লিক করবো তাহলে দেখতে পারবো এই এজের সাথে যেহেতু এই পাশে আরো দুইটা বর্ডার এজ আছে তাহলে এই জায়গাতে অটোমেটিক ব্লেন্ডার একটা ফেস তৈরি করে দিবে এখন এখানে এসটা সিলেক্ট করে আমি যদি আবার অ্যাপে ক্লিক করি তাহলে এই জায়গায় তো ফেস তৈরি হয়ে যাবে এবং এই জায়গায় এসটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি আবার এফে ক্লিক করি তাহলে এই জায়গায় ফেস তৈরি হয়ে যাবে নিচের অংশটাও সেম এখানে এই এসটা সিলেক্ট করে আমি জাস্ট তিনবার এফে ক্লিক করতেছি যেন এই তিনটা ফেস তৈরি হয়ে যায় এখন আমরা আবার অবজেক্ট মোডে যায় আইসোলেশন মোড থেকে বের হয়ে যেতেছি তাহলে দেখতে পারতেছি যে আমাদের দরজার অংশের বেস মডেলের এই জায়গার কাটটা তৈরি হয়ে গেছে এবং আমরা এখন প্রপারলি আমাদের দরজাটা দেখতে পারতেছি এরপর নিচের অংশের যে কাঠের টুকরোগুলো ছিল এগুলো আমাদেরকে এখান থেকে কাটতে হবে কিন্তু আমরা যদি এটা সিলেক্ট করে এডিট করে যাই তাহলে দেখতে পারবো এই অংশটা আমরা সিলেক্ট করতে পারতেছি না কারণ আমাদের মূলত এটার বেজ বেসমেসটা হয়েছে এতটুকুই আর বাকি অংশটা আমরা মডিফায়ারের মাধ্যমে বানিয়েছিলাম এই জন্যে আমাদেরকে শুরুতে এই মডিফায়ারগুলো অ্যাপ্লাই করে নিতে হবে যেন আমরা এই বার্টিসগুলো সিলেক্ট করতে পারি বা মডিফাই করতে পারি এই জন্য আমি প্রথমত এই কাঠের টুকরার মডেলটা সিলেক্ট করলাম এরপরে এখানে মডিফায়ার প্যানেলে চলে গেলাম এখানে প্রত্যেকটা মডিফায়ারের নামের শেষে এখানে একটা ডাউন এরো থাকে এই ডাউন এরোতে ক্লিক করলে এখানে একটা অপশন পাবো অ্যাপ্লাই অপশন অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে এটা মোটামুটি আমাদের অবজেক্টের উপর পার্মানেন্টলি অ্যাপ্লাই হয়ে গেল এবং এরপর আমরা একইভাবে এই মিরর মডিফায়ারটাও অ্যাপ্লাই করে দিলাম এবার যদি আমি ট্যাবে ক্লিক করে এডিট করে যাই তাহলে দেখতে পারবো আমরা প্রত্যেকটা বায়োটেক্স বা ফেস এগুলো আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারতেছি এবং এই ক্ষেত্রে আমরা কোনো একটা বায়োটেক্স মুভ করলে অন্যগুলো অটোমেটিক আপডেট হবে না এখন চলেন আমরা শুধুমাত্র এই দরজার অংশগুলা ডিলেট করি সেই জন্য প্রথমত এডিট মোড়ে যায়া এখান থেকে এক্সট্রিবিউটার অন করে নেই যেন দেখতে সুবিধা হয় এরপরে আমি একটা একটা অংশ সিলেক্ট করবো সহজভাবে কোনো একটা অংশ আলাদা আলাদা ভাবে সিলেক্ট করার জন্য আমি যেটা করতে পারি প্রথমত এখান থেকে ফেস সিলেকশন মোড়ে যায় নিলাম এরপরে এখানে কোনো একটা অংশের উপর মাউসের কার্সরটা আই না আমি যদি কিবোর্ড থেকে এল বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে যতগুলা ভার্টিস কানেক্টেড ছিল সেগুলো একবারে সিলেক্ট হয়ে গেছে তো অ্যাল বাটন দেওয়া আমরা এইভাবে কানেক্টেড যে ভার্টেক্স থাকে বা লিঙ্কড মেসগুলো যেগুলো থাকে সেগুলো সহজেই সিলেক্ট করতে পারি এক্ষেত্রে আমি প্রত্যেকটার উপরে কার্স নিয়ে জাস্ট অ্যালে ক্লিক করতেছি এই অংশগুলা সিলেক্ট করার জন্য এরপর আমি এক্স বাটনে ক্লিক করা এই সবগুলো ভার্টেক্স ডিলিট করে দেব এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই পাশে এবং এই পাশে দুইটা টুকরা এই দুইটা টুকরা মোটামুটি আমাদের বর্ডারের ভিতরে চলে গেছে তো আমি প্রথমে এই দুইটা টুকরা সিলেক্ট করলাম অ্যাল বাটনে ক্লিক করা এরপর বাটনে ক্লিক করে এই দুইটা টুকরে ডিলিট করে দিলাম এরপর বাকি এই পাশে যে কয়টা টুকরা ছিল এগুলোকে সিলেক্ট করে এক্স অ্যাক্সিস এ কিছুটা স্কেল করে দেব একই ভাবে এই পাশের অংশগুলো এগুলো এল বাটনে ক্লিক করে সিলেক্ট করা এরপর এগুলো এক্স অ্যাক্সিস কিছুটা স্কেল করে এগুলো মুভ করে অ্যাডজাস্ট করে দেব তাহলে মোটামুটি আমাদের দরজার মাঝখানে যে গ্যাপের অংশটা সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল এখন আমরা দরজার বাকি যে কাঠগুলো আছে সেই কাঠগুলো বানাবো এই জন্য শুরুতে শিফটেতে ক্লিক করে একটা কিউব বানিয়ে নিলাম যেন আমরা প্রথম কাঠের শেপটা পেয়ে যাই এটা স্কেল করে আগে একটু ছোট করে নিই যেন আমাদের স্কেল ভ্যালুগুলো বসাইতে সহজ হয় এখন এটার এক্স ডাইমেনশন বসাবো জিরো পয়েন্ট জিরো ফাইভ ইউনিট ওয়াই ডাইমেনশন বসাবো জিরো পয়েন্ট জিরো ওয়ান ইউনিট এবং জেড ডাইমেনশন বসাবো জিরো পয়েন্ট সেভেন ইউনিট এরপর এটা ড্র্যাক করতেছি উপরের দিকে এটার জেড লোকেশন বসাই দিতে পারি জিরো পয়েন্ট থ্রি ফাইভ ইউনিট এখন এটারে ওয়াই এক্স ইসে ড্র্যাক করবো যেন এটা আমাদের দরজার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার সাথে মোটামুটি স্পর্শ করে থাকে এবার ট্যাবে ক্লিক করে চলে গেলাম এডিট মোডে এখন আমি এটারে এক্স এক্স এ কিছুটা বাম দিকে নিয়ে আসি এরপর শিফডডিতে ক্লিক করে একটা ডুপ্লিকেট কপি তৈরি করলাম এরপর এটার এক্স এক্স এ কিছুটা ডান দিকে মুভ করলাম এরপর আবার শিফডডিতে ক্লিক করে আরেকটা কপি তৈরি করলাম এরপর সেটাও এক্স এক্স একটু ডান দিকে নিয়ে আসলাম এই একই কাজটা আমরা দিয়ে করতে পারতাম বাট ক্ষেত্রে আমি ম্যানুয়ালি করতেছি ম্যানুয়ালি করলে অনেক সময় একটু ভ্যারিয়েশন নিশ্চিত হয় এটার জন্য দেখতে একটু সুন্দর লাগে এখানে আর একটু আনার জন্য আমি একটা স্পেসিফিক অংশ আলাদা আলাদা স্কেল করে দিতে পারি মোটামুটি আমার দরজার কাঠগুলো হয়ে গেল এখন আমাদের দরজার এখানে যে জোরার কাঠগুলো আছে সেগুলো বানাইতে হবে এই জন্য অ্যালে ক্লিক করে এখানে একটা অংশ সিলেক্ট করে নিলাম এরপর শিব ডিতে ক্লিক করা ডুপ্লিকেট করে এটা একটু এর সামনে দিকে নিয়ে আসি এরপর এটা রোটেট করবো আরে ক্লিক করা 90 ডিগ্রি এটা রোটেট করলাম ওয়াই এ এরপর এটা কিছুটা উপর দিকে নিয়ে যায় এবং ওয়াই এক্সিস এটা আবার এই দিকে করি যেন মোটামুটি এটা আমাদের দরজার যে কাটগুলো আছে সেটার সাথে স্পর্শ করে থাকে এখন এটার এক্স এক্সিস এর স্কেল ডাউন করতে হবে এরপর আমি শিফট দিতে ক্লিক করা এটা একটা ডুপ্লিকেট কপি তৈরি করে এটা নিচের দিকে ড্র্যাক করে দিলাম আবার শিফট ডিতে ক্লিক করে আরেকটা কপি তৈরি করা এটা নিচের দিকে আবার ড্র্যাক করে দিলাম তাহলে মোটামুটি আমাদের জোরের অংশটা তৈরি হয়ে গেল এখন আমরা এখানে একটা নব বানাইতে পারি এই জন্য শিফট দিতে ক্লিক করা একটা আইকিউ বানাইলাম এরপর এটা স্কেল করা প্রথমত ছোট করে নেই এবং এটা ড্র্যাক করে করা যেই জায়গায় বসাতে চাই সেইখানে নিয়ে আসি এগুলো আসলে সময় নিয়ে নিয়ে আরো ধীরে কাজ করা যায় জন্য দ্রুতই করতে হইতেছে এখানে আমরা আরেকটু আনার জন্য আরেকটা কাজ করতে পারি সেটা আমাদের যে জোরের অংশগুলো আছে এই জায়গাতে দুইটা কাট তৈরি করতে পারি এইটাতেও এটাতেও এটাতেও কন্ট্রোল আরে ক্লিক করে কিছু কাট তৈরি করলাম এখন অল্টার বাটনে ক্লিক করা এখানে এক একটা লুপ সিলেক্ট করা এগুলো জেট এক্সিসে কিছুটা উঁচু নিচু করে দিতে পারি এখানে আমার কাছে এই জোড়া দেখতে আসলে একটু বেশি মনে হইতেছে এই জন্য আমি প্রথমত এক একটা জোড়া সিলেক্ট করে এগুলা ওভারঅল একটু স্কেল ডাউন করে দিতেছে তাহলে এই হয়ে গেল মোটামুটি আমাদের দরজার মডেল এখন চলেন ফাইনালি আমরা আমাদের বাড়ির শেষ অংশ অর্থাৎ এই জানালার মডেল গুলো বানাই এই জন্য শিফটেতে ক্লিক করে একটা প্লেন বানিয়ে নিলাম এটা একটু এইদিকে সরাই আনি যেন দেখতে সহজ হয় স্কেল করে প্রথমত এটা একটু ছোট করে নিলাম এটার এক্স ডাইমেনশন ম্যানুয়ালি বসাই দেব জিরো পয়েন্ট টু ফাইভ ওয়াই ডাইমেনশন বসাই দেব জিরো পয়েন্ট টু ফাইভ এরপর কন্ট্রোল এতে ক্লিক করে এটা স্কেলটা অ্যাপ্লাই করে নিব এরপর ট্যাবে ক্লিক করা চলে যাব এডিট মোডে প্রথমত কন্ট্রোল আরে ক্লিক করা এইভাবে আমরা দুইটা কাট তৈরি করব যেন আমরা আমাদের প্লেনটারে চারটা অংশ বিভক্ত করতে পারি এরপর এখান থেকে ফেস সিলেকশন মোডে যায় এই চারটা ফেস একসাথে সিলেক্ট করা কিবোর্ড থেকে আইতে ক্লিক করে আমরা ওভারঅল একটা বর্ডার তৈরি করব এটার থিকনেস হবে 0.01 মিটার এরপর আবার ইনসেট করব বাট এইবার আমরা দুইবার আইতে ক্লিক করব যেন আমরা ইন্ডিভিজুয়ালি ইনসেট করতে পারি এবং এই ক্ষেত্রে এটার ভ্যালু হবে জিরো মিটার এখন মোটামুটি আমাদের ভিতরে গ্লাসের অংশগুলো বানানো হয়ে গেছে এখন আমি ইতে ক্লিক করা এগুলারে একটু ভিতরের দিকে এক্সট্রুড করে দেব এটা হবে কাইন্ড অফ মাইনাস জিরো মিটার এবার চতুর্পাশে স্কুলারে সিলেক্ট করা ইতে ক্লিক করে আমি নিচের দিকে একটু ড্র্যাক করে দিব এটাও হবে জিরো পয়েন্ট জিরো মিটার এটা হয়ে গেল মোটামুটি আমাদের জানালা এবার এটারে প্লেসমেন্ট করতে হবে এই অংশে আমি প্রথমত আমাদের টিউটোরিয়াল হেল্পার যেটা আছে এটারে হাইট করে দিতেছি যেন এটা দেখতে সহজ হয় এবার প্রথমত এটা নাইনটি ডিগ্রি রোটেট করে নিলাম এরপর বিভিন্ন ভিউ থেকে দেখা এটা অ্যাডজাস্ট করতেছি মোটামুটি এইখানে আইনা বসানোর পরে আমরা বাকি অংশটা মডিফায়ার এর মাধ্যমে করে ফেলবো এই যে প্রথমত এটা সবগুলা ট্রান্সফর্ম अप्लाई করে দেই কন্ট্রোল এ তে ক্লিক করে অল ট্রান্সফর্ম अप्लाई করে নিলাম এরপর এখান থেকে এটার সাথে মিরর মডিফায়ারটা অ্যাড করে দিব এবং মিরর এর মধ্যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুইটাই অন করে দিব ফলে এটা এই চারপাশে চারটা কপি তৈরি হয়ে যাবে এখন আমাদেরকে জানালার এই বর্ডারগুলো বানাইতে হবে এই জন্য শিফটেতে ক্লিক করে ফার্স্টে একটা কিউব বানিয়ে নিলাম এটার স্কেল করে একটু ছোট করে এটার ভ্যালুটা আমি বসাই দিতেছি এটার এক্স ডাইমেনশন বসাবো জিরো পয়েন্ট জিরো টু মিটার ওয়াই ডাইমেনশন বসাবো জিরো পয়েন্ট থ্রি থ্রি মিটার এবং জেড ডাইমেনশন বসাবো জিরো পয়েন্ট জিরো ফোর মিটার এবার এটার ড্র্যাক করে এটার অবস্থানে নিয়ে আসবো অর্থাৎ আমাদের জানালার নিচের অংশে নিয়ে আসবো এখন ট্যাবে ক্লিক করে চলে যেতেছে এডিট মোডে প্রথমত শিফট ডিতে ক্লিক করা এটা ডুপ্লিকেট করা উপরের দিকে তুলে দেবো একটা কপি এরপর শিফট ডিতে ক্লিক করা আরেকটা কপি তৈরি করবো এটারে নাইনটি ডিগ্রি রোটেট করা তারপর ওয়াই এক্সিসে এদিকে বসিয়ে দিব এবং এটারে কিছুটা স্কেল করবো উপর নিচে ছোট করে নেওয়ার জন্য এ পাশে বসানোর পর শিফটিতে ক্লিক করা কপি করা এ পাশেও আরেকটা কপি বসায় দেব এই হয়ে গেলো মোটামুটি আমাদের জানালার অংশ বা জানালার বর্ডারটা এখন বিষয়টা তো যে আমরা এই পাশে বানাইছি এই পাশে তো সেটা বসতেছে না এখন আগের বারের মতো চাইলে আমরা এই অবজেক্টের মতো এটার সাথেও মিরর মডিফায়ার অ্যাড করতে পারি আর আর একটা কাজ করতে পারি যেহেতু আমাদের এই অবজেক্টের সাথে অলরেডি মিরর মডিফায়ার অ্যাপ্লাই করা আছে সো আমরা এই অবজেক্টটা সিলেক্ট করা এরপরে এই জানালার অবজেক্টটা সিলেক্ট করা যদি কন্ট্রোল যেতে ক্লিক করি তাহলে দেখতে পারো প্রথমত আমাদের এই অবজেক্টটা জানালার অবজেক্টের সাথে জয়েন্ট হয়ে গেছে এবং এর ফলে যেহেতু জানালার সাথে আমার মিরর মডিফায়ার অ্যাড করা ছিল এই অন্য পাশে এই বর্ডার গুলা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা এই অংশটার মডেল বানানোর চেষ্টা করবো এই জন্যে সর্বপ্রথম শিফটেতে ক্লিক করে একটা প্লেন বানিয়ে নিলাম এটার ডাইমেনশন পরিবর্তন করে করে দেব জিরো পয়েন্ট ইউনিট ওয়াই ডাইমেনশন হবে জিরো ইউনিট এরপর কন্ট্রোলিতে ক্লিক করা এটার স্কেলটা অ্যাপ্লাই করে নিলাম এরপর এডিট মোড়ে যায়া আমি এই উপরের দুইটা বারটেক্স সিলেক্ট করতেছি এরপরে কিবোর্ড থেকে অ্যাম বাটনে ক্লিক করা এখানে মার্জ অ্যাট সেন্টারে ক্লিক করবো ফলে আমাদের এই দুইটা ভার্টেক্স মাঝখানে মার্চ হয়ে যাবে এবং আমরা এরকম ট্রায়াঙ্গেল শেপ পেয়ে যাব এখন আমাদেরকে এই ট্রায়াঙ্গেলটারে আমাদের মডেলের এই অংশে নিয়ে আসতে হবে এটা নিয়ে আসার একটা সহজ পদ্ধতি আছে সেটা হইতেছে প্রথমত আমরা আমাদের বাসার বেস মডেলটা সিলেক্ট করা ট্যাবে ক্লিক করে এডিট মোডে চলে গেলাম এরপরে উপরে ফেসটা সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট এসে ক্লিক করব এখান থেকে নিচের যে অপশনটা আছে কার্ডসোড টু সিলেক্টেড এটাতে ক্লিক করব। ফলে আমাদের যে থ্রি টি আছে সেটা আমাদের ফেসের সেন্টার পজিশনে চলে আসবে এরপরে অবজেক্ট মোডে ফেরত যাব এবং এই অবজেক্টটা সিলেক্ট করব এরপর আবার শিফট এসে ক্লিক করব কিন্তু এইবার আমরা কার্সড টু সিলেক্টেড না দিয়া উপরে সিলেকশন টু কার্ডসড এই অপশনটাতে ক্লিক করব। ফলে দেখতে পারবো আমাদের যে অবজেক্টটা ছিল সেটা আমাদের থ্রি ডি যে যেই জায়গাতে আসে সেই জায়গাতে মুভ করবে এরপর আমরা আমাদের অবজেক্টটারে এক্স এক্সিসে নাইনটি ডিগ্রি রোটেট করে দিতেছি ফলে আমাদের অবজেক্টটা পারফেক্টলি জায়গা মতো প্লেস হয়ে গেছে এখন আমি যদি এটাতে একটু জুম করে দেখাই এখানে একটা ছোট্ট গ্লিচ দেখতে পারতেছেন এটার কারণ হইতেছে যেহেতু একই জায়গাতে দুইটা ফেস আছে তাই ব্লেন্ডার জানে না আসলে কোনটা আগে এবং কোনটা পরে রেন্ডার করবে তো আমি এই অবজেক্টারা আপাতত ওয়াই এক্সে একটু সামনের দিকে নিয়ে আসি এবার ট্যাবে ক্লিক করা চলে যাব এডিট মোডে এখানে এস সিলেকশনটা অ্যাক্টিভ করা নিচের এসটা সিলেক্ট করব। এরপর এটা এক্সট্রুড করব জেড এর নিচের দিকে অ্যাপ্রক্সিমেট মাইনাস জিরো পয়েন্ট জিরো ফোর ইউনিট এরপরে মাঝখানের এই ফেসটা সিলেক্ট করব এরপর আই বাটনে ক্লিক করা এখানে ফেস ইনসেট করব যেহেতু নিচের দিকে আমরা জিরো পয়েন্ট জিরো ফোর ইউনিট এক্সট্রুট করছিলাম সো এখানে ইনসেটের ভ্যালুও বসে দিব জিরো পয়েন্ট জিরো ফোর ইউনিট এরপরে নিচের এই ফেসটা এটা ডিলেট করে দিব এখানে ভার্টেক্স সিলেকশন মোড অন করা এখানে এই ভার্টেক্সটা সিলেক্ট করা আমি জিজিতে ক্লিক করা এটা উপর থেকে প্রথমে একটু ড্র্যাক করে নিলাম এরপর সি তে ক্লিক করে এটা ক্ল্যাম্পটা অফ করে দিলাম ফলে এখন এটা স্লাইড করব এই অংশে মোটামুটি এটার সাথে অ্যালাইন করার জন্য একইভাবে এই জি জিজিতে ক্লিক করে প্রথমত স্লাইড করবো তে ক্লিক করে ক্ল্যাম্পটা অফ করে দিব এবং এটারে এই পর্যন্ত ড্র্যাগ করে দিব এরপরে আমাদের এই নিচের ফেসটা এটা অন্য ফেসগুলোর সাথে কানেক্টেড হয়ে আছে যে নিচের ফেসটা সিলেক্ট করে আমি ওয়াইতে ক্লিক করলাম যেন এটা ডিসকানেক্টেড হয়ে যায় এরপরে এটা নিচের দিকে কিছুটা ড্র্যাগ করে দিব যেন আমরা এই এজে কিছুটা গ্যাপ পাওয়া যাই উপরের এই ফেসটা সিলেক্ট করেও ওয়াইতে ক্লিক করা এটা ডিসকানেক্টেড করে ফেলবো এটারও একটু বাইরের দিকে মুভ করে দেব যেন আমরা এই অংশে কিছুটা গ্যাপ পাওয়া যাই এরপরে মাঝখানের এই ফেসটা সিলেক্ট করা ওয়াই বাটনে ক্লিক করা এটাও ডিসকানেক্ট করে দেব এখানে ফ্রন্ট অর্থগ্রহ ভিউ থেকে দেখা আমি এটা একটু এইদিকে নিয়ে আসতেছি এখন এই সবগুলো ফেস আলাদা আলাদা এবং প্রত্যেকটা প্রত্যেকটার সাথে ডিসকানেক্টেড এখন এই প্রত্যেকটা ফেস সাইডের যে ফেসগুলো আছে এগুলো সিলেক্ট করা ই বাটনে ক্লিক করে আমি এক্সট্রুট করতেছি বাইরের দিকে এটা হবে কাইন্ড অফ জিরো পয়েন্ট জিরো টু ইউনিট এতটুকু পরিমাণ এক্সট্রুড করলাম এখন আমি মাঝখানে যে ফেসটা ছিল এটারে ওয়াইসিসে একটু বাইরের দিকে আনবো এরপর কিছুটা স্কেল করা বড় করে দিব ফ্রন্ট অর্থ করে ভিউ থেকে দেখি কাইন্ড অফ এমন এখন অবজেক্ট মোড আইসা আমাদের পুরো অবজেক্টারে ওয়াই একটু পেছনের দিকে নিয়ে যাব যেন এখানে আমাদের দেয়ালের সাথে এখানে কোনো গ্যাপ না থাকে এখন আমি এটার লোকেশন রোটেশন স্কেল সবকিছু কিছু অ্যাপ্লাই করে দিতেছি এবং এটার সাথে মিরর মডিফায়ার অ্যাড করতেছি যেন এটা এই পাশেও কপি হয়ে যায় বাট এই ক্ষেত্রে আমাদেরকে এটার মিরর এক্সিসটা এক্সট্রা অফ করা ওয়াইটা অন করে দিতে হবে সো এই হয়ে গেলো মোটামুটি আমাদের ডিটেল মডেল এখন আমরা আমাদের বাড়ির সবগুলো অবজেক্টের সাথে একটা কমন মডিফায়ার অ্যাড করবো সেটা হইতেছে বেবেল মডিফায়ার এই জন্য ফার্স্টে যে একটা অবজেক্ট সিলেক্ট করা এখানে অ্যাড মডিফায়ার থেকে বেবেল মডিফায়ারটা অ্যাড করলাম ফলে ইমিডিয়েটলি দেখতে পারবো আমাদের অবজেক্টের যে এজগুলো আছে সেটা শার্প না থেকে কিছুটা স্মুথ হয়ে যাবে এর আগে আমরা বেবেল অপারেশন সম্পর্কে জানছি যে বেবেলের কাজ হইতেছে মূলত এজগুলারে শার্প থেকে পরিবর্তন করা স্মুথ করে দেয় সো এই ক্ষেত্রে যেহেতু আমাদের লোকলি স্টাইলের মডেল এই জন্য আমাদের সেগমেন্ট বাড়ানোর খুব একটা প্রয়োজন নেই আমি সেগমেন্ট ওয়ানই রাখতেছি জাস্ট অ্যামাউন্টটা পরিবর্তন করে দিতেছি এক্ষেত্রে আমাদের এক একটা অবজেক্টের আকার যেহেতু এক এক রকম সো একটা অ্যামাউন্টের ভ্যালুটাও আলাদা আলাদা হবে বাট প্রথমে আমরা সবগুলো অবজেক্টের সাথে বেবেল মডিফায়টা অ্যাড করে নিব এখন যেহেতু একটা অবজেক্টের সাথে বেবেল মডিফায় অ্যাড করছি সো অন্যগুলোর সাথে আমরা সহজে অ্যাড করতে পারি এই জন্য আমি প্রথমত এক্স রেভিউ অন করে বক্স সিলেকশনের মাধ্যমে এখানে সবগুলো অবজেক্ট সিলেক্ট করে নিতেছি এরপর আমাদের যেই অবজেক্টটার সাথে আমরা বেবেল মডিফায়ারটা অ্যাড করছিলাম সেটা প্রথমে ডিসিলেক্ট করে নিব এরপর আবার সেই বাটনে ক্লিক করে সেটা সিলেক্ট করব ফলে দেখতে পারবো যে আমাদের অন্যান্য অবজেক্টের যে সিলেকশন আউটলাইন সেটা কিছুটা অরেঞ্জ কালার আর আমরা সর্বশেষ যে অবজেক্টটা সিলেক্ট করছি সেটার যে আউটলাইন সেটা একটু ব্রাইট ইয়েলো কালার দেখাবে কারণ হইতেছে এই অবজেক্টটা এখন অ্যাকটিভ সিলেকশন হিসেবে আছে তো অ্যাকটিভ সিলেকশন থাকা অবস্থায় আমরা যদি মডিফায়ার প্যানেলের দিকে তাকাই তাহলে এখানে বেবেল মডিফায়ারটা দেখতে পারবো এরপর এখানে ডাউন অ্যারোতে ক্লিক করে এখান থেকে কপি টু সিলেক্টেডে ক্লিক করলে অন্যান্য সবগুলো অবজেক্ট যেগুলো সিলেক্টেড আছে সেগুলোতে এই মডিফায়ারটা কপি হয়ে যাবে এখন আমরা অন্যান্য অবজেক্টগুলো সিলেক্ট করে করে এখানে যে বেবেলের ভ্যালুটা আছে বা অ্যামাউন্ট আছে সেটা পরিবর্তন করে দেব এটার আসলে স্পেসিফিক কোনো ভ্যালু নাই আপনার আপনার পছন্দ মতো বা দেখতে ভালো লাগে এরকম একটা ভ্যালু দিলেই হবে তো এ হয়ে গেলো মোটামুটি আমাদের সবগুলো অবজেক্টের সাথে বেবেল মডিফায়ার অ্যাড করা এরপরেও চাইলে আপনারা আরও কিছু মডিফিকেশন করতে পারেন যে কোনো একটা জায়গায় হয়তো বা লুপকার্ট তৈরি করা সেখানে ডিটেল অ্যাড করতে পারেন অথবা কোনো একটা অংশের ছোট বড় করতে পারেন বা কোনো অংশ যদি বাড়তি মনে হয়ে যায় সেগুলো আর ফিক্স করতে পারেন বাট এই টিউটোরিয়ালটা অলরেডি এক ঘন্টার উপরে হয়ে গেছে আমি এই জায়গাতে আর কাজ দিছি না এখন জাস্ট ফাইনালি আমরা যে অবজেক্টগুলো বানাইছি এই সবগুলো অবজেক্ট সিলেক্ট করে আমরা যে হোম কালেকশনটা বানিয়েছিলাম সেই হোম কালেকশনের ভিতরে ড্র্যাক করে নিয়ে রাখতেছি তাহলে এই হয়ে গেল মোটামুটি আমাদের বাড়ির মডেল বানানো ইনশাল্লাহ পরের পর্বে আবার সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ